দেখো যুবক ভাইয়ার, একটা কথা মাথায় রাখবা, বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে দেশে কোনো হুজুর যখন যুবকদের কাছে প্রিয় হয়ে যায়, সে হুজুরটা হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায়। কোনো হুজুর যখন জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়, তখন তাকে নিচে নামার লোক অভাব হয় না। ইউটিউবার বলেন, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ভিউ পাইলেই হবে। খালি ভিউ পাওয়ার জন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা তহমত লাগিয়ে দেয়, এরকম ইউটিউবার আছে না নাই? তো তোমাদের, তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি, তোমাদের ভালোবাসার কাছে আমার একটা আবদার, যুবকেরা, সমালোচনা কিংবা ট্রল যেটাই তোমরা ফেসবুকে আমাকে নিয়ে দেখবা, কখনো আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যেখানে যেই ব্যক্তি আমায় গালি দিচ্ছে, ট্রল করছে, বাজে ভাষায় গালি গালাজ করছে, তুমি কখনো সেই ফেসবুকের পোস্টে গিয়ে আমার পক্ষ নিয়ে তাকে গালি দিবা না। তুমি যদি আমার পক্ষ নিয়ে তাকে গালি দাও, তাহলে তুমি আমাদের কি শিখলা আজ অব্দি, ঠিক না? কোনো গালি হবে না, গালির বদলে গালি নয়, গালির বদলে ভালোবাসা দিয়ে পরিবর্তন আনতে হবে। কখনো কোনো দিনও আমাকে নিয়ে বানানো ভিডিওতে, ট্রলে কোনো বাজে মন্তব্য তোমরা করবে না। রাজি আছো তো? ইনশাআল্লাহ। প্রতিটা মানুষের জন্য, চাই সে ওয়াহাবি হোক, সুন্নি হোক, কওমিয়া হোক, আলিয়া হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, সরসিনা হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আর একটা কথা আমাকে জবাব দেন তো যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশের আমাদের যে অবস্থা, বাংলাদেশে এমন কোন বড় হুজুর কি আছেন যেই হুজুর জনপ্রিয় হয়েছেন কিন্তু সমালোচনা হয়নি, এমন কোন হুজুর কি আছে বাংলাদেশে? কথা বলতে হবে রংপুরের ভাইরা, আছে? আছে, এরকম কোন হুজুর বাংলাদেশে নেই। বাংলাদেশের সবচেয়ে টপ ফেমাস সেলিব্রিটি হচ্ছে মিজানুর রহমান আজহারী, তাকে নিয়ে সবচেয়ে বেশি অনলাইনে ট্রল করা হয়েছে। এই যে আমি আসিফকে আপনারা এখন সবাই চেনেন, আমাকে একটু আমার দিকে তাকান, আমি যে কথাগুলো বলি মুরব্বীরাও শুনবেন, যুবকেরাও শুনবেন। আমি আজহারীকে চিনতাম না, আজহারীকে কাকে বলে, কি ওয়াজ করে কিছুই বুঝতাম না। এই ট্রল যখন শুরু হলো তখন আমি আজহারীকে চিনতে পেরেছি। প্রথমে আমার চিন্তা খুবই নেগেটিভ ছিল আজহারীকে নিয়ে, আয় হায় লোকটা ইংলিশ বলে, যুবকদেরকে নিয়ে বলে, স্টাইলিশ কথা বলে, অনেক আপত্তি আমার ভেতরে ছিল। কিন্তু যে ব্যক্তি কোরআনের জন্য কাজ করে, তার জন্য আল্লাহ সবার হৃদয়ে ভালোবাসা ঢুকিয়ে দেয়। একটা সময় এই সমালোচনা দেখতে 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 আমি নিজেও একজন আজহারীর ভক্ত হয়ে গিয়েছি। তো এটাই স্পষ্ট প্রমাণ, ট্রল করে আর সমালোচনা করে কারো জনপ্রিয়তা কিঞ্চিত পরিমাণ কমানো যাবে না। তবে হ্যাঁ, মানুষ হিসেবে আমি আসিফের, আমি স্পষ্ট বলছি, আমার কওমি ভাইদেরকে বলছি, আলিয়ার ভাইদেরকে বলছি, জেনারেল লাইনের সবাইকে বলছি, আমি আসিফের কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই, কিচ্ছু নাই। আমি জাস্ট যুবকদেরকে ভালোবাসি, যুবকরা আমাকে ভালোবাসে। আমার কোনো পরিচয় লাগবে না, আমার ডিগ্রি লাগবে না, ডিগ্রির কোনো কথা বলতে হবে না, সার্টিফিকেটের কথা বলতে হবে না। আমার কথা একটা, যতদিন বেঁচে আছি আমার দাড়ি যখন সাদা হয়ে যাবে, যখন আমার হাতের চামড়া ঘুচিয়ে যাবে, তখন আমি যুবকদের কিনে কথা বলে যাবো ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে এই, যুবকরা যেই ভালোবাসা হুজুরদেরকে বাঁচতে পারবে, এই ভালোবাসা ইতিহাসে কেউ বাঁচতে পারবে না। একজন যুবক সমালোচনায় কান দেওয়া যাবে? ট্রলের কোনো জবাব দেওয়া যাবে? জবাব হবে শুধু ভালোবাসা দিয়ে। কি দিয়ে? আল্লাহ সবাইকে যেন সেই জিনিসগুলো বোঝার তৌফিক দান করে, পড়া আমিন। এখন যাদের আমার আলোচনা পছন্দ হয় না, আমার লেকচার পছন্দ হয় না, আরও আলোচক বৃন্দ আছে, আরও ওয়াইজিন একরাম আছে, সবার ওয়াজ আপনি শোনেন, আমাকেই যে শুনতে হবে এরকম কোনো শর্ত নেই, যাকে ভালো লাগে শোনেন। তবে একজনকে ভালোবেসে আর একজন গালি দেওয়ার নাম কখনো ইসলাম হতে পারে না। এই দেখেন, যেমন আপনারা শুনেছেন হাফিজুর রহমান সিদ্দিক হুজুর নাম শুনেছেন আপনারা সবাই, এই মানুষটাকে নিয়ে ট্রলের কোনো অভাব নেই। আপনারা হয়তোবা দেখেছেন, আমি কয়েকদিন আগে হুজুরের ওয়াজ নিজে একজন শ্রোতা হয়ে শুনেছিলাম, দেখেছিলেন? মাঠে আমি নিজে বসে শুনেছি, আমি বসেছিলাম এই জন্য
আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে না। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, একজন মুসলমান তো আরেক মুসলমানের ভাই স্বরূপ, ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য হিংসা বিদ্বেষ আজ থেকে রাখবো না, ভালোবাসা দিয়ে সবার মনকে আমরা জয় করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? যুবক একটা কথা মাথায় রাখবা, যখন তুমি পড়ে যাবা হাত ধরে উঠিয়ে দেওয়ার লোক তুমি খুঁজে পাবা না, আর যখন তুমি উঠে যাবা তোমাকে হাত ধরে নামার লোক তুমি অভাব পাবে না। সফল হওয়ার পরে সবাই ধরতে আসে, আর যখন মানুষ এস্টাবলিশ হতে পারে না তখন তাকে খোঁটা দেয় আর মানুষ আঘাত দিয়ে কষ্ট দেয়, ঠিক কিনা? এই জন্য তোমরা যারা এসেছো আমার পরিচয় টুকরো যুবক ভাইয়েরা, আজ থেকে কোনো আলেমকে নিয়ে কোনো ট্রল হবে না, সমালোচনা হবে না। যদি আমার কোনো ভুল থাকে, আমি জাস্ট 1.5 বছর থেকে লেকচার দিচ্ছি, আমার ভুল হবে না তো কার ভুল হবে? বয়স খুবই কম, যেহেতু বয়স কম ভুল হতে পারে, ট্রল নয়, দোয়া করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক সকলেই পড়া, আমিন।